ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ল শতাধিক। হুগলির পোলবায় ফুচকা বিক্রেতার বাড়ি ভাঙচুর করা হলো। 9ই আগস্ট ফুচকা খেয়ে অন্তত 150 জন অসুস্থ হয়ে পড়ে এমনটাই অভিযোগ উঠে এসেছে। হুগলি পোলবায় ফুচকা বিক্রেতার বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। দৃষ্টিতে মনে হচ্ছে একটা ফুচকাওয়ালার কাছে ফুচকা খাওয়ার পর যেহেতু ঘটনাটা ঘটেছে, সম্ভবত সেই ফুচকার কোনো ইনগ্রিডিয়েন্টসে জ্বর হোক বা ফুচকার কোনো যেগুলো দিয়ে তৈরি হয় তার থেকে কোনো বিষক্রিয়ার ফলে হয়েছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। আমরা সব স্যাম্পেলগুলো পাঠানো হয়েছে টেস্টিংয়ের জন্য, সেই রিপোর্ট এলে আমরা কনফার্ম হয়ে বলতে পারি। আমাদের মেডিকেল টিম ওখানে 3টে ভাগে ভাগ হয়ে সব বাড়ি বাড়ি ঘুরেছেন, ওখানে সব যাবতীয় ওষুধপত্র বিলি করা, যাদের দরকার হাসপাতালে পাঠানো, পুরো কাজটাই আমাদের হেলথ টিম একদম প্রথম দিন থেকেই করছেন। বঙ্গোপসাগরে ফের ঘনীভূত নিম্নচাপ, কাল শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে আরো বাড়বে বৃষ্টি। দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, আগামী 24 ঘন্টা এটা আরেকটু শক্তি বাড়িয়ে একটা গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুভমেন্ট এক্সপেক্টেড পশ্চিম উত্তর পশ্চিম দিকে, এক্ষেত্রে ম্যাক্সিমাম প্রভাবটা থাকবে উড়িষ্যার ক্ষেত্রেই, কিছুটা প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্যও। তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর প্রভাবে আগামী 2 দিন 13 তারিখ এবং 14 তারিখ কিছুটা বাড়বে বৃষ্টিপাত, বিশেষ করে 14 তারিখ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি যে জেলাগুলি রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সাথে পশ্চিমের কয়েকটা জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলো 14 তারিখে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শিলিগুড়ির মাটিগাড়া হাটে রঙের গোডাউনে আগুন, দমকলের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে, ঘটনায় হতাহতের কোনো খবর নেই, শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বলে অনুমান দমকল। দাদা দাদা ভাই,